গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শাহজাহান মাহমুদ। বিকেলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংবাদিকদের শাহজাহান মাহমুদ জানিয়েছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই এর কাজ এগিয়ে চলছে। এটি উৎক্ষেপণ হলে দেশের যে বিপুল সমুদ্র সম্পদ রয়েছে তা পাহারা দেওয়া সম্ভব হবে। এ সময় বিএসএল প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য ডক্টর সাজ্জাদ হোসেন, ব্যারিস্টার রেজা ই রাকিব সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কাজকর্ম আমাদের দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী যে স্যাটেলাইটটা হবে এটা আপনারা অনেক ইতিমধ্যে জেনেছেন, এটা কিন্তু আর কমিউনিকেশন স্যাটেলাইট হবে না। এই স্যাটেলাইট দিয়ে আমরা আর ওই টেলিভিশন চালাবো না, এই স্যাটেলাইট দিয়ে আমরা ডিটিএইচ চালাবো না, এই স্যাটেলাইট আমাদের হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট।